যাকালি আমার কলিয়াবর প্রাক্তন আলফার আমার নজন সদস্য ঘরপা প্রশাসনে গিয়ে মাতি আটক করে আনিছে, আর দ্বিতীয়তে এতিয়া আমার কেজনমানক ইয়ালে মাতি আনিছে। কিহর কারণে আনিছে কিয় এতিয়ালৈকে আমি সবিশেষ একো গম পোৱা নাই। আর এতিয়া জখলাবন্ধ থাকা কিজনক ইতিমধ্যে এৰি দিছে, কলিয়াবর থাকাখিনিও এৰি দিছে, কৈছে তেওঁলোকক যেতিয়াই মানে মাতে আহিব কৈছে, আর বর্তমানে উলনিকিজনক এৰি দিয়া নাই, তেওঁলোককো দিব বলে আমি ভাবিছো। তালে আমি খবর লোলে যামহে। এতিয়া উলনিত কেগৰাকী আছে? উলনিত আমার ছজন আছে। কলিয়াবর থানা? কলিয়াবর আমার উঠাই আনিছিলে এজনক, আর বাকি দুজনক মাতিছিলে, তেওঁলোক আহিলে। আমি একচুয়ালি উলনি থানা হয়, আমি দুজন আমি আইছিলো তেওঁলোকক খবর লোবলহে। লওয়ার পিছন আমাক রব দিলে, রই পেলাই ঠিক এতিয়া আমাক এৰি দিছে আর যাব দিছে ঘরলে। জখলাবন্ধাত দুজন আছে। আমি 2000 চনত চেন্নাই গৈছিলো, তারপর আমি ওলাই আসলো 2000 চনত। এতিয়ালৈকে তেওঁলোকে একো আমাক জনোৱা নাই, প্রশাসনও জনোৱা নাই, আমি সদুতো তেওঁলোকে একো কোৱা নাই। আমি ব্যবস্থা মানে কি, আমি গোটেই সদু অসম যিখিনি প্রাক্তন আলফা আছে সকল একলগ হয়ে মিলিত হয়ে আমাক কিহৰ কাৰণে চৰকাৰে এনেকুৱা ব্যৱস্থা কৰিছে সেইখিনিৰ ওপৰত আমি এটা বৃহৎ আলোচনা কৰি তাৰপিছত আমি মানে আলোচনা মৰ্মে পদক্ষেপ গ্ৰহণ কৰা হ'ব।